টুনি, আমার হাতে একটু নেল পলিশ লাগিয়ে দে তো। কি রে, তোর কথা কানে যাচ্ছে না নাকি? আরে এই টুনি, আমাকে ডাকছো কাকুলি দিদি? শুধু ডাকছি না, তোকে ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল। যাই হোক, এই নে নেল পলিশ, আমার হাতে লাগিয়ে দে। এই ছেড়ে ছেড়ে, নেল পলিশটা হাতে না লাগিয়ে আমার পুরো গালে লাগিয়ে দিলে যে, হারামজাদি টুনি, কানে কথা শুনতে পাস না নাকি? তোর জন্য আমার এত সুন্দর মুখটা নষ্ট হয়ে গেল। কাকুলি দিদি, আমি তো আজকেই তোমার বাড়িতে কাজ করতে এলাম গো, তাহলে আমার জন্য তোমার সুখ কিভাবে নষ্ট হলো? ওরে মুখ পুড়ি, সুখ নয় মুখ, মুখ। ও, তুমি মুখ বলছো? তাহলে আমি হয়তো ভুল শুনেছি। তোমাকে একটা সত্যি কথা বলা হয়নি গো কাকুলি দিদি, আমি আসলে জন্ম থেকে কানে কম শুনি, আর তাই আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাইনি গো কাকুলি দিদি। তার মানে আমি বেতন দিয়ে একজন ঠসাকে কাজের মেয়ে হিসেবে রাখবো? না, এ আমি কিছুতেই পারবো না। বলি, এ টুনি, শুনতে পাচ্ছিস? আমাকে তাড়িয়ে দিও না গো কাকুলি দিদি, আমার যে নিজের বলতে কেউ নেই, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো? তুই কোথায় যাবি তা আমি কি জানি? যা, বের হ বলছি। এরপর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর এভাবেই দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসে, আর টুনিও একটা গভীর জঙ্গলের ভিতরে চলে যায়, আর তখনই সেখানে একটা বাঘ চলে আসে। হালুম হালুম, এই টুনি, তোকে এবার আমি মজা করে খাবো, হালুম। এই মেয়ে, এভাবে কেউ জঙ্গলে গিয়ে ঘুমায় নাকি? হ্যাঁ, আর একটু হলেই তো বাঘের পেটের ভিতরে চলে যেতে। না না, আমি কেন বাঘের পেটের ভিতর চলে যাব? আর তাছাড়া বাঘের আবার পেট হয় নাকি? এই দেখছি শালো, টুনি মাসি ঠাসা। ঠিক বলেছিস রে, ঠাসা টুনি মাসি, আমাদের প্যাচাঙ্কেল বললো বাঘের পেটে চলে যাবে, আর টুনি মাসি শুনলো বাঘের পেটে যাবে। এই চুপ করো তোমরা, জানো না বড়দের কথায় কান দিতে নেই? যাও, তোমরা বাগানে খেলতে চলে যাও। আমার মনে হয় এই মেয়েটা কানে বেশি একটা শুনতে পায় না, তাই একটু জোরে জোরেই কথা বলি। এই মেয়ে, এই তুমি কোথায় থাকো? আর এই সন্ধ্যাবেলা তুমি জঙ্গলে ঘুমিয়েছিলে কেন? প্যাঁচা অনেক জোরে জোরে কথা বলায় টুনি প্যাঁচার সব কথা শুনতে পায়, আর প্যাঁচাকে সব কথা খুলে বলে। এখন তুমি বলো প্যাঁচা দাদা, আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। কাঁদিস না রে মা, আজ থেকে আমাদের এতিমখানাতেই তুই থাকবি। আমার তো অনেক বয়স হয়ে গেছে, আর তাই আমি এতিমখানার বাচ্চাদের ঠিক মতো পড়াশোনা করাতে পারি না, আর তাই আজকে থেকে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব আমি তোকেই দিলাম। পড়াশোনা? না না প্যাঁচা দাদা, আমি তো পড়াশোনা বেশি একটা জানি না, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলেছি, তাই আমার আর স্কুলে যাওয়া হয়নি। ওরে টুনি, পড়াশোনা নয়, আমি বলেছি দেখাশোনা, তোকে এতিম বাচ্চাদের দেখাশোনা করতে বলেছি। ও, তাহলে ঠিক আছে, আমি আজকে থেকে এতিম বাচ্চাদের অনেক ভালোভাবে দেখাশোনা করব। টুনি মাসি, ও টুনি মাসি, তুমি আমাকে ভালোবেসে নিজেতে গোসল করিয়ে দিচ্ছ, তোমাকে পেয়ে আমরা মায়ের আদর পেয়ে গেলাম গো টুনি মাসি। চাদর? না না, এই গরমে আমি তোদেরকে চাদর পরিয়ে দিতে পারবো না। চাদর না টুনি মাসি, ও বললো তোমাকে পেয়ে আমরা আমাদের মায়ের আদর অনুভব করলাম। আমিও তোদেরকে পেয়ে অনেক খুশি হয়েছি রে, এতদিন যে আমার নিজের বলতে কেউ ছিল না, এখন আমার তোরা আছিস, আর এখন থেকে তোরাই আমার সব। এরপর থেকে টুনি এতিম বাচ্চাদের দেখাশোনা করতে থাকে, আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন।
টুনি এই টুনি এদিকে একটু আয় তো টুনি মাসি ও টুনি মাসি বেচা আঙ্কেল তোমাকে ডাকছে গো হ্যাঁ গো বেচা দাদা বলো শোন রে টুনি আমার কাছে আয় না তো আমি বলবো একটা আর তুই শুনবি আরেকটা শোন মোরল বাবু খবর পাঠিয়েছে তার বৃদ্ধা মা নাকি আতপ চাল দিয়ে পাকা কলা খাবেন আর তাই কাল সকাল হতেই পাকা কলা নিয়ে মোরল বাবুর বাড়িতে যাবি আচ্ছা ঠিক আছে গো পেঁচা দাদা আমি ঠিক সময় মতো মোরল বাবুর বাড়িতে পাকা কলা নিয়ে পৌঁছে যাব একি কে তুমি আর বলা নেই কানে আমার বাড়িতে ঢুকে পড়লে যে সে কি মোরল বাবু মলা থাকবে কি করে আর পেঁচা দাদা তো বলল আপনার মা নাকি মরে গেছে তাই আপনি আতপ চাল দিয়ে কলা খাবেন আর তাই তো আমি পাকা কলা নিয়ে আসলাম আমার মা মরে গেছে মানে সকাল সকাল আমার সাথে মশকরা হচ্ছে নাকি আর পেঁচা সকাল সকাল একুন ঠসা মেয়েকে পাঠিয়েছে কালু এই কালু এখুনি গিয়ে পেঁচাকে এখানে নিয়ে এসো এখুনি যাচ্ছি কর্তা কিরে পেঁচা তুই নাকি বলেছিস আমার মা মরে গেছে আর তাই এই কালা টুনির কাছে কলা পাঠিয়েছিস সে কি আপনার মা মরতে যাবে কেন আমি তো এসব বলিনি ও বোঝেনি আসলে এই টুনিকে আমি বলেছিলাম একটা আরো ভালোভাবে না শুনে আপনাকে এমন কথা বলে ফেলেছে ও আচ্ছা তা ঠিক আছে তা তুই কোন সাহসে এই ঠসা মেয়েকে এতদিন দেখাশোনা করতে রেখেছিস শুনি এখন এই ঠসাকে আমার চোখের সামনে থেকে বিদায় কর আর কখনো যেন এই ঠসা টুনিকে আমার এতিমখানার আশেপাশেও দেখতে না পাই মোরল বাবু টুনি অনেক ভালো মেয়ে ঠাসা হলেও ও অনেক ভালো মেয়ে ওর আদর ভালোবাসায় এতিম বাচ্চারা অনেক খুশিতে থাকে ওকে এভাবে তাড়িয়ে দিবেন না মোরল বাবু না না আমার এতিমখানাতে এই প্রতিবন্ধী মেয়েকে থাকতে দেয়া যাবে না না জানি টুনির জন্য এতিম বাচ্চাদের ক্ষতি হয়ে যায় এরপর পেঁচা টুনিকে মোরলের বাড়ি থেকে বের করে দেয় আর বলে তুই চলে যা রে টুনি তুই এখান থেকে অনেক দূরে চলে যা তোকে আটকানোর মতো আমার যে কোনো ক্ষমতা নেই রে টুনি কোনো ক্ষমতা নেই শোনো তোমরা তো জানো এতিম বাচ্চাদেরকে আমি কতটা ভালোবাসি আর এতিম বাচ্চারা তো এখন অনেকটা বড় হয়েছে তাই আমি তাদের নামে আমার অর্ধেক সম্পত্তি লিখে দিতে চাই আর তাই পেঁচা তুই কাল সকালে সব এতিম বাচ্চাদের নিয়ে আমার বাড়িতে চলে আসবি ঠিক আছে মোরল বাবু এরপর পেঁচা সেখান থেকে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে প্রায় রাত নেমে আসে আর রাত হতেই কালু ঘর থেকে বাইরে বেরিয়ে যায় একি কালু দাদা এত রাতে নদী ঘাটে কি করছে আর কালু দাদার সাথে এরা কারা আর এই পাখিদেরকে তো বেশি একটা সুবিধার মনে হচ্ছে না যাই আমি বরং একটু কান পিতে কালু দাদার কথা শোনার চেষ্টা করি এই কালু এই তুই আমাদের সবাইকে এখানে কেন ডেকেছিস বলতো এরপর কালু সবাইকে কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয় ঠিক আছে আমরা তোর কাজ এক্ষুনি করে দিব।